আপনি কি কখনো ব্লাড সুগার কন্ট্রোলে আম পাতা ট্রাই করে দেখেছেন জানি বেশিরভাগ ডায়াবেটিস রোগীর উত্তর হবে না কিন্তু আম পাতা কিন্তু লং টার্ম ডায়াবেটিস কন্ট্রোলের জন্য খুবই কার্যকারী হতে পারে আম পাতার সব থেকে বড় সুবিধা হল আম পাতা বেশিরভাগ বাঙালির জন্য খুবই সহজলভ্য আমপাতাকে আম পাতাকে আপনি ডায়াবেটিস নিয়ন্ত্রণের সহজ সমাধান বলতে পারেন আম পাতাতে আপনি বিভিন্ন রকম বায়োঅ্যাক্টিভ উপাদান পাবেন বেশ ভালো পরিমাণে বিভিন্ন রকম ভিটামিন ও অ্যামিনো অ্যাসিড ক্যারোটোনিট আম পাতার প্রতিটি উপাদানই অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে কাজ করে সুগার নিয়ন্ত্রণে সাহায্য করে আম পাতার ব্লাড সুগার কমানোর সব থেকে কার্যকারী উপাদান হলো ম্যানকিফেরিন কার্যকারিতার জন্য ম্যানকি ফেরেনকে কে আপনি সুপার অ্যান্টি বলতে পারেন ডায়াবেটিস রোগীর খাদ্য তালিকায় নিয়মিত আম পাতা রাখলে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সুবিধা পাবেন আম পাতার উপাদান তো দেখলেন এবার আসুন দেখা যাক আম পাতা নিয়ে এক্সপার্টরা কি বলছেন বিভিন্ন গবেষণা কি বলছে আম পাতা সত্যিই ডায়াবেটিস কমায় কি না মানুষের ওপর আম পাতার প্রভাব নিয়ে গবেষণা কম হলেও প্রাণীদের ওপর অনেক গবেষণা আছে ডায়াবেটিস নিয়ন্ত্রণে প্রাণীদের ওপর আম পাতার প্রভাব নিয়ে আমরা মোট পাঁচটি গবেষণা পেয়েছি গবেষণাগুলি থেকে দেখা যাচ্ছে নিয়মিত আম পাতা খেলে ব্লাড সুগার লেভেল ভালো পরিমাণে কমছে গবেষণা থেকে দেখা যাচ্ছে নিয়মিত আম পাতা খেলে ব্লাড সুগার লেভেল কমার সাথে সাথে গ্লুকোজ টলারেন্স যেমন বাড়ছে তেমনি অগ্নাশয়ের বিটা কোষও সুস্থ স্বাভাবিক থাকছে কলেস্টেরল ওজন নিয়ন্ত্রণেও আম পাতার বায়ো অ্যাক্টিভ উপাদানগুলি সাহায্য করে অর্থাৎ আম পাতা খেলে সামগ্রিকভাবে ভাবে ডায়াবেটিস ম্যানেজমেন্টের সুবিধা পাওয়া যেতে পারে কমানোর খাবার হিসাবে পাতা খাবেন কি করে পাতার চা বানিয়ে কিংবা পাতা গুঁড়ো করে পানির সঙ্গে মিশিয়ে খাবেন প্রিয় বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই এই ভিডিওটা কেমন লাগলো তা কমেন্ট করে জানান এভাবে আমার দেয়ার টিপস গুলো নিয়মিত ফলো করুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করুন ধন্যবাদ